ফিলিস্তিনে যে হত্যা যজ্ঞ চলছে আপনারা দেখছেন সবাই চোখের সামনে, পুরা বিশ্ব নীরব। যাদেরকে আমরা পরাশক্তি বলছি তাদেরই পাঠানো অস্ত্র গোলা বারুদ দিয়েই তারা সমানে মারতেছে মুসলিম নারী শিশুদেরকে। যারা মারা যাচ্ছে তার 70% হচ্ছে নারী শিশু। 13টা দেশ বলল যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু আমেরিকা এবং ইংল্যান্ড এই দুজন বলল না বন্ধ হবে না। একজন যদি বিরোধিতা করে ভেটো পাওয়ারের মালিক যারা, তাহলে সব বাতিল হয়ে যাবে। কি চমৎকার গণতন্ত্র এগুলো! ভোর একটা প্রহসন ছিল, প্রতারণা কিচ্ছু না। ওটা কোনো জ্ঞানীগুলো ওখানে যায় না, যেখানে পুঁটি মাছ আর ইলিশ মাছ এক দরে বিক্রি হয়, ওটা পাগল ছাড়া কি ওখানে যায়? জ্ঞানীদের পরামর্শের ভিত্তিতে দেশ চলবে, সোজা কথা। শেষ গণতন্ত্র মানে স্বেচ্ছাতন্ত্র, ওর কিচ্ছু না, আমি যা বলবো তাই, যদি গায়ে বল থাকে। আর বল না থাকলে মরতে হবে, ওদের বল আছে সমানে মারতেছে। ফিলিস্তিনের 90% নাগরিক সব একাট্টা হামাসের পক্ষ আছে না, কোনো অবস্থায় জীবন যাবে কিন্তু আপোষ নাই। আপোষ নাই কথাটাই হলো কোরআনের কথা, আর আপোষ কথাটা শয়তানের কথা। ইহুদিন আসার মুশরিক সে কোনো আপোষ নাই। এই মর্মে কোরআনে বহু আয়াত আছে। ফিলিস্তিনে যে হত্যা যজ্ঞ চলছে আপনারা দেখছেন সবাই চোখের সামনে, পুরা বিশ্ব নীরব। যাদেরকে আমরা পরাশক্তি বলছি তাদেরই পাঠানো অস্ত্র গোলা বারুদ দিয়েই তারা সমানে মারতেছে মুসলিম নারী শিশুদেরকে। যারা মারা যাচ্ছে তার 70% হচ্ছে নারী শিশু। আর হাসপাতালে মারলে তো বুঝতেই পারছেন সব রোগীদেরই মারতেছে তারা। সারা বিশ্বের জ্ঞানী মানুষ দ্বারা নিন্দা করছে, কিন্তু মূল শয়তানরা আমেরিকা ইংল্যান্ড এদের কোনো লজ্জা সরম নাই। গত কয়েকদিন আগে নিরাপত্তা পরিষদের মিটিং হলে এই ব্যাপারে যুদ্ধ স্থগিত করার দাবি জানিয়ে নিরাপত্তা পরিষদ মানে সারা বিশ্বের নিরাপত্তা দেয়রা, জাতিসংঘের বিশেষ সংস্থা, যেখানে 15 সদস্য, 15 দেশ, 13টা দেশ বলল যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু আমেরিকা এবং ইংল্যান্ড এই দুজন বলল না বন্ধ হবে না। ওদেরকে দিয়েছে ভেটো পাওয়ার, ভেটো পাওয়ার মানে ওরা যা বললো এটি ফাইনাল। এর নাম কি গণতন্ত্র হলো? সারা বিশ্বে গণতন্ত্র ফেরি করে আর আসল জায়গায় যেয়ে গণতন্ত্র নেই। একজন যদি বিরোধিতা করে ভেটো পাওয়ারের মালিক যারা, তাহলে সব বাতিল হয়ে যাবে। কি চমৎকার গণতন্ত্র এগুলো! এটা আমাদের গতকালকে ইনকিলাবে আমার আর্টিকেল গেছিল, উপরে দেখবেন লেগেছে ঠিক কী চমৎকার গণতন্ত্র ভাষাটা ইনকিলাব কাটেনি, দেখে রেখে দিয়েছে। ইনকিলাব তো গণতন্ত্রের পূজারি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা রেখে দিয়েছে, কাটেনি। গণতন্ত্র মানে স্বেচ্ছাতন্ত্র, ওর কিচ্ছু না, আমি যা বলবো তাই, যদি গায়ে বল থাকে। আর বল না থাকলে মরতে হবে, ওদের বল আছে সমানে মারতেছে। তো হ্যাঁ, আজকে পেপার সুন্দর দিয়েছে ফিলিস্তিনের 90% নাগরিক সব একাট্টা হামাসের পক্ষ আছে না, কোনো অবস্থায় জীবন যাবে কিন্তু আপোষ নাই। এদের এই কথাটাই হলো কোরআনের কথা, আপোষ নাই কথাটাই হলো কোরআনের কথা, আর আপোষ কথাটা শয়তানের কথা। ইহুদিন আসার মুশরিক সে কোনো আপোষ নাই। এই মর্মে কোরআনে বহু আয়াত আছে, খালি একটা আয়াত আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন সুরে বাকারা 22-20 আয়াতে, অলন তরদ আনকালে ইহুদ ওয়াল নাসারা, কখনো ইহুদি নাসারের তোমার উপরে খুশি হবে না। কার উপরে? মানে আল্লাহ রসুলের উপরে। রসুল মানে আমরা সবাই না, উম্মতে মুহাম্মদী না? তোমার উপরে কখনোই খুশি হবে, কখনোই মানে লান্ত বোঝেন আপনারা, কখনোই খুশি হবে, আজকেও হবে না, আগামী দিনেও হবে না। হাত্তা তাত্তাবি মিল্লাত, যতক্ষণ না তুমি তাদের রীতির অনুসারী হও, ওরা যা করে তুমি যদি তাই করো তাহলে ওকে। এটা আপনারই বলেন, ওরা গণতন্ত্র করে না, মুসলমানের গণতন্ত্র বোঝে? গণতন্ত্র মানে কি? মানুষ যা বলে তাই, প্রধানমন্ত্রী যা বলবে ওটি ফাইনাল, আর তো কোনো কাজ নেই। গণতন্ত্র মানে যে একটা মানুষ তো আল্লাহ না, একটা বাজে কথা একজন বলেও কর, 100 লোক বলে পৃথিবীতে একই ধরি। গণতন্ত্র পরিষ্কারভাবে এটা শিরকি মতবাদ, এটা কোশ্চিন করলে আল্লাহর সঙ্গে মিলবে না, তৌহিদের বিরোধী সম্পূর্ণ। এখানে হল আল্লাহতন্ত্র, ওখানে গণতন্ত্র, পার্থক্য হচ্ছে না? এখানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস, ওখানে জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস। জনগণ মানে কে? প্রধানমন্ত্রী।
আপনার জান নাকি পার্লামেন্টে কথা বলার জন্য? ওই নাম করতে পাঁচ বছর পরে একটা ভোট দেওয়ার সুযোগ যদি হয় তো হলো, আমি সেটাও তো যায় না, আফসোসা হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়, কিন্তু কীভাবে হয় তো আল্লাহ ভালো জানে। ভোট একটা প্রহসন, সেটা প্রতারণা, কিচ্ছু না ওটা। কোনো জ্ঞানীগুলি লোক ওখানে যায় না, যেখানে পুঁটি মাছ আর ইলিশ মাছ এক দরে বিক্রি হয়, ওটা পাগল ছাড়া কি ওখানে যায়? জ্ঞানীদের পরামর্শের ভিত্তিতে দেশ চলল, সোজা কথা, শেষ। সংসার চলে বাড়ির মুরব্বীর নির্দেশে, সেটা পিসির ভোট দেয় নেই, বাবা ইলিশ মাছ খাওয়ানো, গরু গোশ খাওয়া, সব জায়গায় মুরব্বীদের মূল্যায়ন চলে। এমনকি হাইকোর্টের প্রধান বিচারপতি করতে গেলে সিনিয়রিটি দেখে, তাই না? সবটা সিনিয়রিটি লাগে, কিন্তু এইখানে কোনো সিনিয়রিটি জুনিয়রিটি ব্যাপার সবার নাই। 25 বছর বয়স হলেই তুমি প্রেসিডেন্ট হয়ে যাবো, এই যে উস্কান দিলে, ও আমি বিশাল দামি লোক, আমি প্রেসিডেন্ট হবো, ওতে একটা ভোট দিয়ে আসি। এই ধোকাবাজি তন্ত্রটা হলো এদের, আমেরিকা আর ইংল্যান্ড এরাই, এদেরই তন্ত্র এটা চালান করা। এই তন্ত্র সারা বিশ্ব পাগল করেছে একবারে। মানুষকে মারার জন্য তো অস্ত্র লাগে না, আকিদা মারতে আগে, আকিদা যদি দুর্বল হয়ে যায় তার হাত গা জোর থাকে না। আকিদায় বলে দিচ্ছে আল্লাহ এখন আর সার্বভৌম ক্ষমতার উৎস নয়, আল্লাহকে মানা না মানা একই কথা। সালাতের বেলা আসছো, জুম্মাদিন আসছো, সালাত পড়ে চলে যাবা, জানাজার সময় লোকবা হ্যাঁ লোকটা তো নামাজ পড়েছিল, দাস একটা সাক্ষী বেলে হয়ে গেল, এটার নাম ইসলাম নয়।